بسم الله الرحمن الرحيم কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক আজকে আপনাদেরকে 12 মাসি যে আমের চারাটি দেখাচ্ছি এই যে দেখুন মুকুল চলে আসছে এটি হচ্ছে 12 মাসি সাদা পোনাই যে জাতটি নিয়ে ইতিমধ্যে বেশ প্রতারণার গুঞ্জন শুরু হয়ে গেছে যে এই জাতটিকেই 12 মাসি সাদা বহার বা সাদা বাহার বলে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে এবং অতিরিক্ত মূল্য বা মূল্যে এই জাতটিকে বিক্রি করা হয়েছে যে ইতিপূর্বেই আমরা একই জাতকে বিভিন্ন নামে নামকরণ করে অধিক মূল্যে চারা বিক্রি করতে লক্ষ্য করেছি আমরা আমরা দেখেছি যে পুরাতন জাতকে নতুন জাতের মুরুকে নামকরণ করে একই জাতকে উচ্চ মূল্যে প্রতারকরা বিভিন্ন সময় বিক্রি করে থাকে শুধু দর্শক অনেকের কাছেই পরীক্ষিত হয়েছে যে এই সাদা পোনাইটি হচ্ছে সাদাবাহার এই সাদাবাহার আমের জাতটি গত বছর আমাদের দেশে বেশ আলোচনার কেন্দ্রে ছিল শুধু দর্শক আমার এই সাদা পোনায়ে মুকুল চলে এসেছে ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ চাহে তো দেখাতে পারবো যে এই সাদা পোনায়ে যে সাদা বাহার তা আপনারা বুঝতে চেষ্টা করবেন সামনের ভিডিও থেকে সামনে যখন ফলন চলে আসবে তো বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে দেশের বা দেশের বাইরে যারা বেশ সুনামধন্য লোক রয়েছেন তারাই মূলত এই প্রতারণার সূত্রপাতগুলো ঘটিয়ে থাকেন আর আমরা সাধারণ মানুষ যারা তারা একই জাত দুইবার কিনে এবং অধিক মূল্যে কিনে প্রতারিত হয়ে থাকি তো এই সাদাপোনায় জাতটি কিন্তু বেশ ভালো ফলনশীল তবে এই জাতটি নিয়ে বাড়ি এগারোর মতো এক একজনের এক এক রকম মন্তব্য রয়েছে তো বাড়ি এগারো আম যেমন অনেকে বলেন মিষ্টতা কম কেউ বলেন আমে টক বাপ রয়েছে আসলে এগুলো সত্য নয় সেগুলো আপনাদের সামনে ইতিপূর্বে ভিডিওতে আমি উল্লেখ করেছি একটি জাতকে ভালোভাবে পাকিয়ে তারপরে খেতে হয় এবং বারো মাসি জাত বলতে আমরা একের অধিক ফলনশীল জাতগুলোকে সাধারণত আমরা বারো মাসি জাত বলে থাকি দুইবার যেটার ফলন হয় সেটাকেও আমরা বারো মাসি বলি তিনবার হলেও বারো মাসি বলি চারবার হলেও আসলে একের অধিক ফলনশীল জাতগুলোকেই সাধারণত আমরা বারো মাসি জাত বলে থাকি তো এই সাদা পোনাই কিন্তু বেশ ভালো ফলনশীল একটি জাত এখন এর বাস্তবতা স্বাদের যে বাস্তবতাটি রয়েছে বছরের কোন সময়ে কীরকম স্বাদ হয় সেটি আপনাদের সামনে একের পর এক আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই চ্যানেলের সাথে রয়েছেন নিশ্চয়ই আপনারা সেটি জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ চাহে তো ফলন আসলে তারপরে আপনাদেরকে আবারও ভিডিও দিব আপনারা জেনে আছেন যে এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ সামনে এই জাতের ফলন দেখানোর চেষ্টা করব এবং শেষে কোন সময়ে কীরকম স্বাদ হয় সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী আপডেট দেখবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম।